করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটে মাঠে নেমেছে সেনাবাহিনীর 15টি টিম। আর শুক্রবার 27 মার্চ সকাল থেকে সেনাবাহিনী মাঠে বেরিয়েছে। তাদের টহল জোরদার করার লক্ষ্যে নগরের বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রশাসনকে সহায়তা প্রদানে সিলেটে মাঠে কাজ করছে সেনাবাহিনী। নগর সহ সিলেট জেলার সব উপজেলায় রাত পর্যন্ত সশস্ত্র বাহিনীর টিম টহল দেবে। টহলকালে সেনাবাহিনী হ্যান্ড মাইক দিয়ে সিলেট বাসীকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি আতঙ্কিত না হয়ে সচেতন ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন তারা। আসসালামু আলাইকুম, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শহরে ঘোরাফেরা করবেন না। শহর থেকে বাড়িতে যাবার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়াই করুন। ও ফার্মেসি খোলা থাকবে, এছাড়া অন্য কোনো দোকান খোলা থাকবে না। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন, নিজে ভালো সুস্থ থাকুন, অন্যকে ভালো থাকতে উৎসাহিত করুন, হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন, হ্যান্ড ওয়াশ এক্সেসন ব্যবহার করতে শিখুন, হাত ধোয়া তো না করে চোখ নাক মুখে স্পর্শ করব না। আমাদের মনে রাখতে হবে এই তিনটি রাস্তায় করোনা ভাইরাস মানব দেহে প্রবেশ করছে। বিশেষভাবে সবাইকে অনুরোধ করা যাচ্ছে, আপনারা সবাই ঘরে ফিরে যান, অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করবেন না। এদিকে নগরের বিভিন্ন স্থানে জরুরি ফার্মেসি, মুদি দোকান, কাঁচা বাজার ছাড়া বাকি দোকানপাট, শপিং মল বন্ধ রয়েছে। রাস্তাঘাটে রিক্সা চলাচল থাকলেও নেই কোনো যাত্রী। আকিব চৌধুরী, দ্য সিলেট টেলিভিশন, সিলেট।